আসেন ফিরে আসেন আমার আল্লাহ আপনার জন্য প্রথম আসমানে বসে বসে অপেক্ষা করে যেমনি ভাবে একজন মা হারানো সন্তানের অপেক্ষায় বসে থাকে তেমনি ভাবে আমার আল্লাহ পথভুলো বান্দাগুলোকে maaf করার জন্য শেষ রাত্রিতে সে আসমানের মধ্যে অপেক্ষায় থাকে কোন পথভুলো বান্দা ফিরে আসবে আমি মাওলার কাছে চাইবে বান্দা চাইতে দেরি করবে আমি আল্লাহ maaf করতে দেরি করব না বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ maaf করার জন্য আপনার আপনার আমার গুনাহ maaf করার জন্য আমার আল্লাহ অপেক্ষায় আছেন ফিরে আসেন ফিরে আসেন আর কেমনে বুঝাইলে বুঝবেন এই hayat থাকার জায়গা না এই দুনিয়া কাউকে থাকতে দেয় না একদিন আপনাকে আমাকে এই দুনিয়া পায় লেত লাত্তি মেরে আমাদেরকে লাসি মেরে এই দুনিয়া থেকে বের করে দিয়ে 3.5 হাত কবরের মধ্যে ঢুকায় দিবে ঠিক কিনা জোরে বলেন এখনো সময় আছে ফিরে আসেন কার আদর্শ বাস্তবায়ন করেন কার আদর্শ লালন করেন কার আদর্শ ফলো করেন যুবক আপনার মাথার মধ্যে কার কাটিং দিয়ে আপনি কি বুঝাইতে চান এই কাটিং নিয়ে যদি আপনি কবরে যান ওই ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক আর সাদৃশ্য রাখার কারণে আপনার কবরের ঘর থেকেই আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে যাবে যেই আযাব শুরু হবে আর শেষ হবে না ওই আযাব কেমনে সহ্য করবেন আর যদি আপনি ফিরে আসেন আল্লাহর রাসূলের সুন্নতের চুলের কাটিং যদি আপনার মাথায় দিতে পারেন আপনার মুখে যদি রাসূলের সুন্নতের দাড়ি উঠাইতে পারেন আপনার গায়ের মধ্যে তাকওয়ার লেবাস রাসূলের সুন্নতের লেবাস যদি উঠাইতে পারেন তো কবর ঘরে যাইবেন ফেরেশতা আপনার ডান থেকে বাম থেকে আপনার সাক্ষী দিবে আপনার নেক আমলগুলো সাক্ষী দিবে কুরআন আপনার পাশে দাঁড়ায় যাবে সুপারিশ করবে আল্লাহ তাআলা কবরের ঘর থেকেই আপনার কবরটাকে জান্নাতের বিছানা বিছায় দিয়েছে বলেন না সুবহানাল্লাহ আর কত পথ বলে থাকবেন অনেক করছেন পায়ে হাত দিয়া বলি আপনার পা দুইটা আগায় দেন কেমনে বুঝাইলে বুঝবেন ফিকির নিয়ে কথাগুলো বলতেছি একটু দিল থেকে বোঝার চেষ্টা করেন আপনার পা বাড়ায় দেন আমি পা ধরি তারপরে আপনি ফিরে আসেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচাইতে পারেন আপনার মতো বেকুপ আপনার মতো আহাম্মকার কেউ হইতে পারে না আপনি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন দুনিয়া 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 আরে 60-70 বছর বাঁচা যায় ধরলাম 60 থেকে 70 বছর আপনি দুনিয়ার জিন্দেগিতে বাঁচবেন এই দুনিয়া অর্জন করার জন্য কত মানুষের হক মারলেন কত সুদ খাইলেন কত ঘুষ খাইলেন কত নাফরমানি করলেন এত কষ্ট আর এত লাঞ্ছনা এত কষ্ট করে এই দুনিয়ার সম্পদ গুছাইলেন জুড়াইলেন বলেন তো দেখি একটা সুতা কি আপনি কবরে নিয়ে যাইতে পারবেন বলেন না পারবেন আল্লাহর নাম উচ্চারণ করতে যায় তার হাত উঠায় না মনের ভিতরে একটু সমস্যা আছে মনে হয় দেখেন কে হাত উঠায় না উঠাইছে সবাই প্রস্তুত আমরা এখন আল্লাহর নামের তাকবীর দিব এই জমিনটা তৈরি করেছেন আল্লাহ আসমান তৈরি করেছেন আল্লাহ तमाम জাহানের মালিক আল্লাহ এই জমিনের মধ্যে নাম উচ্চারিত হবে শুধুমাত্র আল্লাহ ঠিক কি না জোরে বলেন প্রস্তুত তো ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম আজকের মাহফিল লিল্লাহে তাকবীর হাত নামান আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ আমি তো ভাবছিলাম ভয়ই পাইছিলাম যে এলাকার মানুষ মনে হয় কথা বলে না এখন দেখি না আওয়াজ ভালোই দিতে জানে না একটু খুচায় তেল দিয়ে একটু আওয়াজ বাইর করতে হয় এই আর কি তেল ছাড়া তো দুনিয়া চলে না ঠিক না সব জায়গায় তেলের খেলা অফিসে যাইবেন তো তেল না দিলে ফাইল চলে না এরপরে যে কোনো জায়গায় যাইবেন আপনার তেল ছাড়া কাজ হয় না তেল ছাড়া বিবিও খুশি হয় না ঠিক কি না অন্যজনের কমন পড়ছে মুরব্বীর মনে হয় এই কায়দাও না বাড়িতে এই অবস্থা তেল না হইলে গিন্নি খুশি হয় না হ্যাঁ তার মানে তেল লাগবে তেল হইলে সবকিছু সম্ভব আজকে তেল তেল দিতে পারবো না নিজ ইচ্ছায় নিজের ইমানের তাকা যায় আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করেছি বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী সঙ্গত কারণে এই আয়াত এবং হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এরাদা রাখি আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেয় বলেন আমিন আমরা দুনিয়ার জমিনে আসলাম দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাইছেন না কোন উদ্দেশ্য আছে কারণ আছে
আল্লাহ কি এমনি পাঠাইছেন কথা বলতে হবে শুনেন যদি দেখেন আপনার হাত পা বেদ আপনার হাত বেঁধে দিয়ে যদি আপনাকে বলা হয় হাঁটতে তাহলে হাঁটাটা কেমন লাগবে সুন্দর হবে না আপনি জোরে হাঁটতে পারবেন জোরেও হাঁটতে পারবেন না হাঁটাটাও সুন্দর হবে না এখন আপনারা যদি কথা না বলে চুপ করে বসে থাকেন তাহলে আমার ওই অবস্থা হবে তার মানে আমার হাত বাইরে ছেড়ে দিবেন যে হুজুর আপনি হাঁটেন ওই অবস্থা আমার হবে সুতরাং এটা হইল ইলমি মুজাকারা এখানে মাহফিল আমি বলবো আপনারা বলবেন আপনারা যেভাবে যদি আওয়াজ দেন তাহলে আমার জবান থেকে কিছু কথা বের হবে আর আপনারা যদি ঘুমায় যান তাহলে আমি রাস্তার মাঝখানে আমিও ঘুমায় যাব এখন আপনারা ঘুমাইবেন না জাগনা থাকবেন উত্তর দিবেন তো কিছু কিছু করে ইনশাআল্লাহ আর চায়ের দোকানে বসে বসে আড্ডার ভিতরে তো শুধুমাত্র মানুষের গীবত আর গীবত শুধুমাত্র অন্য কি করলো চেয়ারম্যান কি করলো হুজুর কি করলো গীবত আর গীবত শুধু গুনাহ আর গুনাহ আজকে এই মাহফিলে আসছেন তো আল্লাহর নামের জিকির করবেন মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন এর বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে গুনাহ তো বহুত করছেন আজকের দিনটা একটু অন্তত জবানটা খুলে আল্লাহর নাম নেবেন পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যেই কথা বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছেন এর পিছনে একটা উদ্দেশ্য আছে না আছে উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ কোনো কিছুই তৈরি করেন মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন অতএব এর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আল্লাহ তাআলা রেখেছেন দেখেন আমরা কার তৈরি আল্লাহর কার আমাদের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তাআলা কি শুধু আমাদেরকেই তৈরি করেছেন না আমরা তো আল্লাহ তাআলার অতি দুর্বল একটা মাখলুক আমাদের চাইতে বিশাল বিশাল আকৃতির মাখলুক আমার আল্লাহ তৈরি করে রেখেছেন আমার আল্লাহ আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন পাহাড় তৈরি করেছেন আকাশের মধ্যে কত লক্ষ কোটি তারকারাজি আল্লাহ তৈরি করেছেন সেটা আল্লাহই ভালো জানেন চন্দ্র তৈরি করেছেন সূর্য তৈরি করেছেন পাহাড় তৈরি করেছেন নদী নালা সমুদ্র তৈরি করেছেন বিভিন্ন প্রাণী আমার আল্লাহ তৈরি করেছেন এই মানুষের চাইতেও আরো বিশাল বিশাল এই মানুষকেও আল্লাহ তাআলা তৈরি করেছেন এই আমরা আল্লাহ তৈরি মানুষ হওয়ার পরে আমরা যখন দুনিয়াতে কোনো একটা কিছু তৈরি করি তার পিছনে একটা উদ্দেশ্য থাকে না আপনি যদি নৌকার নৌকা বানানোর কারিগর হন আপনি নৌকা বানান কিসের জন্য একটা উদ্দেশ্য আছে যে এই নৌকাটা ভাষায় আমি নদী পার হব উদ্দেশ্য আছে না যে কোনো কিছু মানুষ তৈরি করে তার পিছনে উদ্দেশ্য থাকে তাহলে মানুষ আল্লাহর সৃষ্টি হওয়ার পরে মানুষের তৈরির বিষয়ের পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ তাআলা যেই মানুষকে তৈরি করেছেন সেই মানুষকে কি আল্লাহ তাআলা এমনি এমনি তৈরি করেছেন না একটা কারণ আর উদ্দেশ্য আছে আছে আল্লাহ তাআলা ওই বিষয়টাই ডাক দিয়ে বলতেছেন আফা হাসিবুতুম আন্নামা খলাকনাকুম আবাসা এ দুনিয়ার মানুষ তোমরা কি চিন্তা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে এমনি এমনি তৈরি করলাম শুধুমাত্র অহেতুক কারণেই আমি আল্লাহ তাআলা তৈরি করলাম পক্ষান্তরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব আর দানব যা কিছু আছে এই মানুষদেরকে বিশেষ করে আল্লাহ তাআলা সব মাখলুকাত থেকে আল্লাহ তাআলা এখানে আলাদাভাবে বর্ণনা করেছেন যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য বান্দা ইবাদত করবে কার আওয়াজ করে বলেন কার আল্লাহ আমরা আল্লাহর ইবাদত করব এই মানুষকে তৈরি করার পিছনে আল্লাহর এটাই উদ্দেশ্য আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর ইবাদত করতে পারি তাহলে আল্লাহ তাআলা বিনিময়ে আমাদেরকে পরকালে জান্নাত দিয়ে দিবে বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন এর পিছনে উদ্দেশ্য হইল আমরা ইবাদত করব আল্লাহ মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাআলা বান্দাদেরকে এমনি এমনি তৈরি করেন নাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন আফা হাসিবুতুম আন্নামা খলাকনাকুম আবাসা এ দুনিয়ার মানুষ তোমরা কি চিন্তা করলা তোমরা কি ফিকির করতেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনি তৈরি করলাম মহেতুক কারণে তৈরি করলাম অন্য এক আয়াতে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ তাআলা অন্য এক আয়াতে ডাক দিয়া বলেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করলাম মানুষকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য তৈরি করলাম কিন্তু মুসলমান বর্তমান জামানার দিকে একটু খেয়াল করে দেখেন আমাদের কি হালত আমরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেম আর মহব্বত দিয়ে তৈরি করেছেন
আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবাসা দিয়ে মায়া করে তৈরি করেছেন আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ করেছেন কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আসার পরে আমরা মানুষ আল্লাহ তাআলার ইবাদত না করে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছি ঠিক কিনা জোরে বলেন আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দেশ করলেন পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন দুনিয়ার জমিনে মানুষ শেষ জামানার উম্মত যারা আখেরি পয়গম্বরের উম্মত হবে তাদের কাজ হইল তারা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এটা হইল আল্লাহর ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা দৈনন্দিন জীবনে একটা বান্দার জন্য ইবাদত পাঁচ ওয়াক্ত মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ডাক দেয় মুয়াজ্জিন সাহেব তার মিনার থেকে আওয়াজ দেয় মুয়াজ্জিন ডাক দিয়া বলে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন ডাক দিয়া বলে হাইয়া আলাল ফালাহ এইভাবে করতে করতে মুয়াজ্জিন ডাকতে থাকে কিন্তু কপাল পোড়া মুসলমান দুনিয়ার জিন্দেগিতে আসার পরে দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার মহব্বতে দুনিয়ার লালসায় আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে সে দুনিয়া কামাই করার জন্য ব্যস্ত থাকে ঠিক কিনা জোরে বলেন আসলে একজন মুমিনের হালত তো এমন হওয়ার দরকার ছিল যখনই মিনার থেকে আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ যখনই মিনার থেকে আওয়াজ আসবে হাইয়া আলাল ফালাহ যখনই মিনার থেকে এইভাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আওয়াজ করা হবে ডাকা হবে এটা মূলত মুয়াজ্জিনের আজান কিন্তু এই আজানের মাধ্যমে আমার আল্লাহ তাআলা বান্দাগুলোকে মসজিদের দিকে ডাকতে থাকে এটা হইল মূলত নেদায়ে মাওলা আল্লাহর ডাক ঠিক কিনা জোরে বলেন একজন ইমানদারের হালত তো এমন হওয়া দরকার ছিল তার হাতের মধ্যে যতই কাজ থাকুক না কেন তার হাতের মধ্যে যতই পেরেশানির কাজ থাকুক না কেন যতই ব্যস্ততা তার থাকুক না কেন যেই না মুয়াজ্জিনের আজান তার কানের মধ্যে এসেছে তার তো উচিত ছিল সঙ্গে সঙ্গে তার কাজ ফেলে দিয়ে সে মসজিদের দিকে চলে যাবে ঠিক কিনা জোরে বলেন আমার আল্লাহ তাআলা প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছেন কিন্তু আজকে আমরা আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছি আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন আমি আল্লাহ যখন মানুষ সিদ্ধান্ত মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিলাম আসমানের মধ্যে আমি আল্লাহ মিটিং করলাম আসমানের মধ্যে আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলাম মিটিং এর মধ্যে ফেরেশতাদেরকে আমি বললাম আমি প্রস্তাব রাখলাম ফেরেশতাদের সামনে আমি বললাম ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ মানুষ তৈরি করতে চাই আমি আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই আমি এই কথা বলার পরে ফেরেশতারা বলে ওয়ানাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি আল্লাহ আমরাই তো আমরা আপনার নামের জিকির করি আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ জপি দরকার নাই আল্লাহ মানুষ বানানো দরকার নাই কারণ পূর্বে তো আপনি জিনদেরকে তৈরি করেছিলেন তারা দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে আপনার নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছিল তারা হানাহানি করেছিল কাটাকাটি করেছিল তারা রক্তপাত ঘটাইছিল তারা আপনার নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছিল আল্লাহ বাড়তি মানুষ বানানোর দরকার নাই আমার আল্লাহ ফেরেশতাদের উত্তর দিয়া বলে ইন্নি আলামু মা লা তাআলামুন আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি আমার বান্দাদের সম্পর্কে যা জানি তোমরা তা জানো না সুতরাং আমি আল্লাহ নিয়ত করলাম আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহ মানুষ তৈরি করতে চাই সুতরাং আমার সিদ্ধান্তই চূড়ান্ত আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এরে ফেরেশতা যা যা দুনিয়ার জিন্দেগি থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আস ফেরেশতারা দুনিয়ার জিন্দেগি থেকে মাটি সংগ্রহ করে আমার আল্লাহর কাছে দেয় আমার আল্লাহর কাছে যখন ফেরেশতাগুলো মাটি সংগ্রহ করে দেয় আল্লাহ তাআলা চিন্তা করলেন তাম জাহানকে আমি আল্লাহ কুন দিয়া বানাইলাম আল্লাহ কুন বলল আর ফায়া কুন হয়ে গেল আমার আল্লাহ তাআলা কুন বলার সঙ্গে সঙ্গে আসমান হয়ে যায় আমার আল্লাহ তাআলা কুন বলার সঙ্গে সঙ্গে জমিন হয়ে যায় আমার আল্লাহ কুন বলার সঙ্গে সঙ্গে পাহাড় হয়ে যায় আমার আল্লাহ কুন বলার সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে চন্দ্র তারা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কুন বলার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় আমার আল্লাহ এখন মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিলেন আল্লাহ বলেন যেই বান্দাগুলা দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে তার পা দুইটা দিয়ে এসে হেঁটে হেঁটে মাহফিলের দিকে আসবে আমার আল্লাহর কালাম শোনার জন্য কোরআনের কথা শোনার জন্য বান্দাগুলা হেঁটে হেঁটে মাহফিলের দিকে আসবে
বান্দাগুলা তার পা দিয়ে দুনিয়ার জমিনে আমার ঘর মসজিদের দিকে আগাবে দুনিয়ার জিন্দেগীতে বান্দাগুলা তার হাত দিয়ে আমি মাওলার কালাম ধরবে দুনিয়ার জিন্দেগীতে বান্দাগুলা তার চোখ দিয়ে আমার মাওলার কালাম দেখে দেখে পড়বে আমার আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগীতে যাওয়ার পরে তার এই কপালটা দিয়া সে আর কারোর সামনে নয় শুধু আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিবে এই বান্দাকে আমি আল্লাহ তাআলা কোন দিয়া বানাইতে যাই না আমি আল্লাহ এই বান্দাকে কোন দিয়া বানাবো না আমার সিদ্ধান্ত হইল যেই বান্দাগুলা দুনিয়ার জিন্দেগীতে যাওয়ার পরে আমার ইবাদত করবে এই বান্দাগুলাকে আমি কোন দিয়া বানাবো না বরংচ আমি আল্লাহ আমার এই বান্দাগুলাকে আমার কুদরতি হাত দ্বারা বানাই দিব সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বড় প্রেম আর মহব্বত করে আমাকে আপনাকে তৈরি করলেন বড় ভালোবাসা দিয়ে আমাকে আপনাকে আমার আল্লাহ তৈরি করেছেন ফেরেশতা না করেছে তারপরেও আল্লাহ বলছেন না আমি আমার দুনিয়ার জিন্দেগীতে মানুষ তৈরি করব আল্লাহ তাআলা প্রেম আর মহব্বত দিয়ে তৈরি করেছেন আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য আমাদেরকে তৈরি করার দরকার ছিল না মুসলমান মুসলমান কথা খুব ভালো করে বুঝেন আমরা আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকি কোনো কিছু যায় আসে না কারণ আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য হাজার হাজার মাখলুক আল্লাহ তৈরি করে রেখেছেন ঠিক কিনা জোরে বলেন বাড়তিভাবে মানুষ তৈরি করার দরকার ছিল না দুনিয়ার তাম মাখলুক যদি আমার আল্লাহকে না ডাকে আমার আল্লাহর কোনো কিছু যায় আসে না কারণ আমার আল্লাহ হইলেন বেনিয়াস আমার আল্লাহ হইলেন অমুকাপেকি কারোর ধার ধারে না আমরা যদি সবাই আল্লাহকে আল্লাহ বলে না ডাকি তারপরেও আল্লাহর হাজার হাজার মাখলুক আছে আসমানটা আল্লাহকে আল্লাহ বলে ডাকে জমিনটা আল্লাহকে আল্লাহ বলে ডাকে আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আমার মাওলার নামের জিকির করে মাছটা আমার আল্লাহর নামের জিকির করে বন জঙ্গলের মধ্যে যত গাছপালা আছে সব কিছু আমার মাওলার জিকির করে এক কথাই তামাম মাখলুকাত আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে আল্লাহ বলে ডাকার জন্য বাড়তি কোনো মানুষের প্রয়োজন ছিল না জরুরত ছিল না তাহলে কেন আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন তাহলে কেন আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন কবি বড় চমৎকার করে বলেন দর্দে দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো আর না তাওয়াত কে লিয়ে কুছ কম না থা কর রুবিয়া আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা শুধুমাত্র প্রেম আর মহব্বতের কারণে মানুষ তৈরি করেছেন শুধুমাত্র মহব্বত করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন মানুষকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ তৈরি করেছেন মানুষ হইল আল্লাহ তাআলার ভালোবাসার বস্তু মানুষকে আমার আল্লাহ মহব্বত করে এজন্যই তো আল্লাহ তাআলা খুব ভালো করে জানে দুনিয়ার জিন্দেগীতে বান্দাগুলা যাওয়ার পরে দুনিয়ার জিন্দেগীতে বান্দাগুলা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাবে কেন লিপ্ত হবে আল্লাহ তো ভালো করেই জানে কারণ যখন আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছেন আদম আলাইহিসসালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন যাও তোমরা আমার আদমকে সিজদা করো সমস্ত ফেরেশতা সিজদা করে কিন্তু একজন করে নাই তার নাম কি আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন তার নাম কি সে হইল ইবলিস ইবলিস ছিল সাইয়্যিদুল মালায়েকা তাম ফেরেশতাদের সর্দার সে আল্লাহর হুকুম লঙ্ঘন করলো সিজদা করলো না যার কারণে আল্লাহ তাআলা তাকে ইবলিস বানায় দিছে আর সে এই সমস্ত কারণে আল্লাহর কাছে অঙ্গীকার করলো আল্লাহর কাছে একটা পাওয়ার নিল স্পেশাল পাওয়ার আল্লাহকে শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ আদমের কারণে আজকে আমার এই দশা এই আদমের কারণে আজকে আমার এই হালত আমি তোমার কাছে একটা আবদার করতে চাই আবদারটা হইল আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত বাড়ায় দিবা আর তুমি আমাকে এমন একটা শক্তি দিবা যেই শক্তির পাওয়ারের কারণে যেই শক্তি ব্যবহার করে আমি বনি আদমের রগে রগে ঢুকে ঢুকে তাদের মৃত্যুর সময় পর্যন্ত তাদেরকে ধোকা দিব এই পাওয়ার সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন আর আমার আল্লাহ তাআলা বললেন তোর যে চিন্তা ভাবনা ঠিক আছে তুই তোর চিন্তা ভাবনা কর কিন্তু আমি আমার মায়ার বান্দাগুলাকে কেমনে বাঁচাতে হয় সেই চিন্তা আমি মাওলার দেখেন আল্লাহ কত মহব্বত করে আল্লাহ তাআলা শয়তানের ধোকায় পড়ে আল্লাহর মায়ার বান্দাগুলা গুনাহ করে ফেলবে শয়তানের ধোকায় পড়ে মায়ার বান্দাগুলা পথভ্রষ্ট হয়ে যাবে শয়তানের ধোকায় পড়ে মায়ার বান্দাগুলা গুনাহের পথে হাঁটবে জাহান্নামের দিকে আগাবে
আমার আল্লাহ সহ্য হয় না আমার আল্লাহ প্রেম করে তৈরি করেছেন মায়ার বান্দাগুলো জাহান্নামে যাবে আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আল্লাহ তাআলা মায়ার বান্দাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটা সিস্টেম করে দিলেন একটা পদ্ধতি জারি করে দিলেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে দুনিয়ার জিন্দেগিতে তুই চলার পথে তোর গুনাহ হবে এটাই স্বাভাবিক কারণ তোর দিলের মধ্যে গুনাহের মজা আমি আল্লাহই দিয়ে দিলাম গুনাহের মজা তার তোর দিলের মধ্যে আছে আবার পক্ষান্তরে আমি আল্লাহ তোর দিলের মধ্যে জাহান্নামের আযাবের ভয় দিয়ে দিলাম বান্দারে তুই শয়তানে ঝুকাই পড়ে তুই দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে গুনাহ করবি তুই গুনাহ করার পরে যখন তোর গুনাহ হয়ে যাবে আর এই গুনাহ নিয়ে যদি বান্দা তুই কবরে যাস তাহলে বান্দা তোর কপালে তো জাহান্নাম ছাড়া উপায় নাই এজন্য আমি আল্লাহ একটা পদ্ধতি দিলাম তোর আমলনামা থেকে গুনাহগুলোকে সাফ করার জন্য গুনাহগুলোকে পরিষ্কার করার জন্য বান্দা তোর আমলনামা থেকে গুনাহগুলোকে মোচন করার জন্য আমি আল্লাহ একটা পদ্ধতি দিলাম সেই পদ্ধতিটা হইলো কি বান্দা গুনাহ করার পরে যখন আমি মাওলার ভয় তোর দিলের মধ্যে উদিত হবে গুনাহ করার পরে যখন আমার ভয় তোর দিলের মধ্যে জাগ্রত হবে তোর দিলের মধ্যে যখন অনুশোচনা আসবে বান্দারে গভীর রজনীতে তুই আমার সাথে একটা প্রেম খেলা খেলা নেই গভীর রজনীতে তোর বিবি ঘুমায় গভীর রজনীতে তোর মা ঘুমায় গভীর রজনীতে তোর বাবা ঘুমায় গভীর রজনীতে তোর সন্তান ঘুমায় গভীর রজনীতে এলাকার মানুষগুলা ঘুমায় চেয়ারম্যান ঘুমায় এমপি ঘুমায় মন্ত্রী ঘুমায় সবাই ঘুমায় একজন ঘুমায় না তিনি হইলেন কে আওয়াজ করে বলেন কে আল্লাহ ডাক দিয়া বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমার আল্লাহ এমন একজন আল্লাহ ঘুম তো দূরের কথা আমার আল্লাহ তন্দ্রাও আসে না ঠিক কিনা জোরে বলেন আমার আল্লাহ তাআলা সর্ব অবস্থায় মায়ার বান্দাগুলোকে মাফ করার জন্য আল্লাহ তাআলা অপেক্ষমান থাকে মুসলমান একটু খেয়াল করে বুঝেন একটু চিন্তা করে দেখেন একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন একজন সন্তান যদি মা বাবার অবাধ্য হয় একজন সন্তান যদি মা বাবার কথা না শুনে মা বাবা এক পর্যায়ে অনেকদিন বোঝানোর পরে যখন সন্তানটা লাইনে আসে না তখন এক পর্যায়ে সন্তানটাকে কিন্তু ত্যাজ্য পুত্র করে দেয় আসে না আছে কি আছে না আছে এরকম অনেক নজির আছে যে অনেক সন্তানকে মা বাবা ত্যাজ্য করে দিছে সন্তানটা মা বাবার সাথে রাগারাগি করছে সন্তানটা মা বাবার কথা শুনে নাই ঘর থেকে বের হয়ে গেছে ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো কিন্তু জনম দুঃখিনী মা যে পেটে ধরছে যে লালন করছে সে জানে সন্তানের কি কষ্ট ঠিক কিনা জোরে বলেন জনম দুঃখিনী মা প্রতিদিন রাত্রেবেলা বালিশের সাথে মাথা লাগাইয়া তার হারানো সন্তানের অপেক্ষায় থাকে হায়রে আমার সন্তানটা কোথায় কি করতেছে আমার সন্তানটা খাইতেছে নাকি না খায়া আছে আমার সন্তানটার কি হালত সন্তানটা কোন অবস্থায় আছে আমার সন্তানটা বুঝি এই বুঝি আমার সন্তান এখনই এসে আমাকে মা বলে ডাক দিবে ঠিক কিনা জোরে বলেন একজন হারানো সন্তানের অপেক্ষায় মা যদি এত অপেক্ষা করতে পারে আল্লাহ তাআলা বলেন মুহাব্বত নামক বস্তুটাকে আমি আল্লাহ একশো ভাগ করলাম একশো ভাগের এক ভাগ তামাম জাহানের মধ্যে ছিটায় দিলাম অর্থাৎ বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত পশু পাখি যা কিছু আসবে সবার ভিতরে এক ভাগ রহমত বন্টন হবে মহব্বত বন্টন হবে বাকি 99 ভাগ মহব্বত আমার আল্লাহ নিজের জন্য রাখলেন এক ভাগ মহব্বতের একটা অংশ একজন মা পাওয়ার পরে তার সন্তানের প্রতি যদি এমন মহব্বত হয় আর পথ ভোলা বান্দা যখন পথ ভোলার পরে আবার যখন সে সঠিক পথের দিশা পায় আবার যখন তার দিলের মধ্যে মাওলার প্রেম জাগ্রত হয় আবার যখন সে তার মাওলার প্রেম দরিয়ায় ডুব দেয় ওই বান্দা যখন গভীর রজনীতে সবাই ঘুমায় আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে আমার আল্লাহ বলেন আসো কে আসো আমার কাছে মাপ চাও আমি আল্লাহ মাপ করে দিব আমার আল্লাহ এইভাবে ডাকতে থাকে বান্দা যখন ওই সময় যায় নামাজ বিছায়া গভীর রজনীতে দুইটা রাকাত নামাজ পড়ে তার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ গভীর রজনীতে আল্লাহকে আল্লাহ বলে ডাকে আর চোখের পানি ছাড়া কান্দে ডাক দিয়ে বলে আল্লাহ সারা জীবন গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম বুঝি নাই শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেললাম নফসের অসওয়াসায় পড়ে গুনাহ করে ফেললাম আল্লাহ এতদিন পথ ভোলা ছিলাম আল্লাহ
এখন তোমার রহমতের প্রত্যাশায় তোমার কাছে ফিরে আসলাম বান্দাগুলা যদি এইভাবে আল্লাহর রহমতের উসিলায় চায় আমার আল্লাহ বলে বান্দারে তোর দুই ফোঁটা চোখের পানি তোর চোখ থেকে গড়ায় তোর দাড়ি মুবারক স্পর্শ করার পূর্বেই আমি আল্লাহ তোর তমাম জিন্দেগির গুনাহ মাফ করে দেই বলেন না সুবহানাল্লাহ বান্দা আমার আপনার গুনাহ হবে স্বাভাবিক কারণ আমরা হইলাম ইনসান ইনসানের কাজ হইল ভুল করা ভুলে যাওয়া বান্দা ভুল করে ভুলে যায় গুনাহের মধ্যে লিপ্ত হয় আমার আল্লাহ হইলেন রহমান আমার আল্লাহ হইলেন রহিম আমার আল্লাহ হইলেন গফারুজ যুনুব আমার আল্লাহ পাপ ক্ষমা করে আমার আল্লাহ দয়া করে ক্ষমা করে দেয় এজন্য বান্দা ভুল যতই বেশি হোক না কেন গুনাহের পরিমাণ আপনার যতই বেশি হোক না কেন আপনার গুনাহ করতে 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 যদি এমন হালত হয়ে যায় আপনার গুনাহের পরিমাণ যদি আসমান আর জমিনের ফাঁকা জায়গা পরিমাণ হয়ে যায় আপনার গুনাহের পরিমাণ যদি পাহাড়ের সমান হয়ে যায় সমুদ্রের পানি বরাবর হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে হতাশ হওয়ার কোনো কারণ নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ বলেন বান্দারে তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না বান্দা তোর গুনাহ যতই বেশি হোক না কেন আমি মাওলার রহমত তোর গুনাহের চাইতে অনেক 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 গুণে বেশি হে সুবহানাল্লাহ বান্দা তমাম দুনিয়ার বান্দাগুলা যদি আমার মাওলার গুনাহের মধ্যে লিপ্ত হয় আমার মাওলার নাফরমানির মধ্যে লিপ্ত হয় তমাম জাহানের মানুষগুলা যদি সবাই মিলে একত্রে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয় লিপ্ত হওয়ার পরে যদি আবার সবাই একত্রে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর দরবারে হাত তুলে সবাই যদি আল্লাহর কাছে ক্ষমা চায় পানা চায় মুসলমান আমার আল্লাহ কেমন রহমতওয়ালা আল্লাহ আমার আল্লাহ কেমন কুদরতওয়ালা আল্লাহ তমাম জাহানের মানুষগুলো অন্যায় করার পরে আবার যদি আল্লাহর কাছে চায় তাহলে তমাম জাহানের মানুষের অপরাধ মাফ করার পরেও আমার আল্লাহর রহমত থেকে কিঞ্চিত কম হবে না এমন একজন রহমতওয়ালা রব এমন একজন কুদরতওয়ালা রব আমার আর আপনার আল্লাহ মুসলমান সেই আল্লাহর নাফরমানি আমরা কেমনে করি কত মহব্বত করে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কত প্রেম আর ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ তাআলার মহব্বত আল্লাহ তাআলার প্রেমের বহিঃপ্রকাশ হইল মানুষ এই মানুষদেরকে আল্লাহ তাআলা মহব্বত দিয়ে তৈরি করার পরেও বান্দাগুলা আল্লাহর হুকুম মানে না বান্দাগুলা আল্লাহর অনুসরণ করে না বান্দাগুলা নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায় আরে মুসলমান যদি মুসলমান বুঝতো আল্লাহ বান্দাকে কত মহব্বত করে বান্দার জন্য কত চিন্তা করে আল্লাহ বান্দার জন্য কত নাজ নিয়ামত রাখছে আল্লাহ বান্দার জন্য কত সুবিশাল জান্নাত রাখছে আল্লাহ কত নিয়ামত দিছে এই সমস্ত চিন্তা যদি বান্দা করতো তাহলে কখনোই আল্লাহর নাফরমানি করতো না ঠিক কিনা জোরে বলেন কাজেই একজন ইমানদার যদি হয় ইমানদারের মূল কাজ হবে ইবাদত করবে কার আরো জোরে বলেন কার আওয়াজ করে বলেন কার আমরা কার ইবাদত করব আলহামদুলিল্লাহ মাঝখানে একটা খবর দিয়ে দেই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব কলরব এই মাত্র আপনাদের মাহফিলে এসে পৌঁছেছেন বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যথা সময়ে হুজুর চলে আসবে আলোচনা করবে এখনো যারা ঘোরাফেরা করতেছে সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন আমরা কত নিয়ামত আল্লাহর কাছ থেকে পাই তারপরেও আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছি আমরা কল্পনা করে দেখি না আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করছে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আমার আল্লাহর নিয়ামত যদি বান্দারা গণনা করা শুরু করে আমার আল্লাহর নিয়ামত যদি বান্দাগুলো সবাই মিলে আল্লাহর নিয়ামতগুলো গণনা শুরু করে আল্লাহ তাআলা কত কত নিয়ামত দিয়ে আমাদেরকে সুসজ্জিত করেছেন আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে আমাদেরকে সুশোভিত করেছেন সব নিয়ামতগুলো যদি বান্দারা সবাই মিলে গণনা শুরু করে দুনিয়ার তামাম সমুদ্রের পানিগুলো যদি কালি হয় দুনিয়ার তামাম গাছপালা যদি কলম হয় দুনিয়ার তামাম মানুষগুলো যদি আল্লাহর এক একটা নিয়ামতগুলো লিখতে শুরু করে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন কিয়ামত পর্যন্ত তোরা আমি মাওলার নিয়ামত লিখতে থাকবি গণনা করতে থাকবি কিন্তু আমার মাওলার আমি মাওলার নিয়ামত গুনে শেষ করতে পারবি না আল্লাহ তাআলা বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا দুনিয়ার তমাম মানুষগুলো যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে কিয়ামত পর্যন্ত সবাই মিলে গুনবে কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত গুনে শেষ করা যাবে না এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করলেন মুসলমান ভাই একটু নিজের দিকে চিন্তা করেন নিজের দিকে তাকায় দেখেন একটা মানুষের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ কত নিয়ামত দান করেছেন আপনার নিজের বডির মধ্যে তাকায় দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে দামি দামি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাজাইছেন আপনি আপনার চোখের মূল্য কত দেখেন না আপনি আপনার নাকের মূল্য কত দেখেন না আপনার কানের মূল্য কত দেখেন না আপনার জবানের মূল্য কত দেখেন না আপনার হাতের মূল্য কত দেখেন না আল্লাহ তাআলা কত সুন্দরভাবে নিপুণভাবে কি বিশাল একটা জিনিস আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে দান করেছেন আল্লাহ তাআলা মানুষকে মেধা দান করেছেন ব্রেন দান করেছেন আল্লাহ তাআলা সব কিছু কিভাবে সুন্দর করে সন্নিবেশিত করেছেন এর জন্যই তো বলে কোন মানুষ যদি নিজেকে চিনতে পারে তাহলে সে আল্লাহর পরিচয় পেয়ে যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যেই বান্দাটা তার নিজের পরিচয় পায় যেই বান্দাটা নিজের পরিচয় পায় সে আল্লাহর পরিচয় পেয়ে যায় বলে কেমনে আল্লাহর পরিচয় পায় বান্দা যখন নিজেকে নিয়ে ফিকির করে তার এত সুন্দর আকৃতি এত সুন্দর অবয়ব এত সুন্দর নিয়ামত আল্লাহ দান করেছেন দুনিয়ার কোন মানুষ এইভাবে এত সুন্দর নিয়ামত দিতে পারে না এত সুন্দর নিয়ামত দেনেওয়ালা একজন তিনি হইলেন কে বান্দা যখন এই নিয়ামত নিয়ে চিন্তা করে তো তখন বান্দা আল্লাহর পরিচয় পাওয়া যায় কিন্তু কপাল পোড়া মুসলমান আজকে আমাদের হায়াতের মধ্য থেকে কত দিন অতিবাহিত হয়ে গেল আজকে আমাদের হায়াতের মধ্য থেকে কত দিন চলে গেল আমরা কিন্তু আল্লাহর এই চিন্তা করি না আমরা কিন্তু আল্লাহর ইবাদত করি না আল্লাহর নাফরমানি করি কিন্তু আমরা মনে করি দুনিয়ার জিন্দেগির সফলতাই আসল সফলতা দুনিয়ার জিন্দেগির গাড়ি বাড়ি মনে হয় আসল সফলতা দুনিয়ার পাঁচতলা বাড়ি মনে হয় আমার আসল সফলতা দুনিয়ার ব্যাংক ব্যালেন্স মনে হয় আমার আসল সফলতা দুনিয়ার সুন্দর নারী মনে হয় আমার আসল সফলতা কিন্তু না 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 এই সব কিছু দুনিয়ার আসল সফলতা না একজন মুমিন বান্দার জন্য আসল সফলতা হইল বান্দা যখন পরকালের দিকে কবরের ঘরের দিকে রওনা করবে ওই কবরের ঘরের দিকে রওনা করার সময় মাওলার রেজা অর্জন করতে হবে রেজায় মাওলা যদি হাসিল না হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন ছাড়া যদি বান্দা কবরের দিকে রওনা করে তার মতন অসফল ব্যক্তি আর কেউ হইতে পারে না পক্ষান্তরে কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরের দিকে রওনা করে তার মতন সফল ব্যক্তি আর কেউ হইতে পারে না সুতরাং আমাদের আসল সফলতা হইল পরকালীন সফলতা দুনিয়ার জিন্দেগিতে 60-70 বছর আমরা বাঁচি অনেক মানুষ তো 60-70 বছরই বাঁচে না অনেক মানুষ দেখেন না ছোটকালেই মারা যায় কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কত মানুষ মারা গেল আমার চোখের সামনে কত মানুষ মরল কত মানুষের হায়াত শেষ হয়ে গেল আমি আপনি আমরা নিজেরাই সেই মানুষগুলোকে দাফন করলাম কিন্তু একবার চিন্তা করে দেখলাম না একদিন তো আমার হায়াত শেষ হয়ে যাবে আমিও তো দুনিয়ার জিন্দেগিতে চলে যাব আমি যেমনি ভাবে একজনের খাটিয়া আমার কাঁধে নিয়ে কবরের দিকে তাকে নিয়ে দাফন করে দেই একদিন তো একজন আমার খাটিয়াটাও কাঁধে বহন করে সে আমাকে কবর ঘরে রেখে আসবে যেই ঘরে কোনো আলো থাকবে না যেই ঘরে কোনো বাতি থাকবে না যেই ঘরে কোনো বিছানা থাকবে না যেই ঘরে শুধুমাত্র আল্লাহর রহমত ছাড়া আর কোনো কিছু থাকবে না সেই ঘরের দিকে আমি আপনি আমরা সকলেই যেতে হবে একদিন না একদিন ঠিক কিনা জোরে বলেন আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা জোরে বলেন আমরা সকলেই কবর ঘরের যাত্রী দুনিয়ার জিন্দেগিতে আমরা এক পা এক পা করে সামনের দিকে আগাই আমরা মনে করতেছি আমরা দুনিয়ার জিন্দেগিতে সফল হয়ে যাইতেছি আমরা মনে হয় সফলতার দিকে আগাইতেছি না না মুসলমান এটা আসল সফলতা না কবি বড় চমৎকার করে বলেন কদম সুয়ে মার কদে কদম সুয়ে মার কদে কদম সুয়ে মার কদে নজর সুয়ে দুনিয়া কিধর জানা হে কিধর দেখতা হো কবি বলেন প্রত্যেকটা মানুষ দুনিয়ার জিন্দেগিতে এক পা এক পা করে সামনের দিকে আগায় তো এক পা এক পা করে তার কবরের ঘরের দিকে আগা যায় কিন্তু মুসলমান নির্বোধ গাধা বেকুব মুসলমান সে বুঝে না আহাম্মক মুসলমান সে তো বুঝে না সে মনে করে দুনিয়ার জিন্দেগিতে আমি এক পা এক পা করে সামনের দিকে আগাই তো আমি মনে হয় সফল হয়ে গেলাম
কিন্তু কবি বলেন না 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 বান্দা তুই সফল হস নাই বরং তুই এক কদম করে সামনের দিকে আগাস তো তোর এক কদম করে তুই কবর ঘরের দিকে আগায় যায় ঠিক কি না জোরে বলেন দুনিয়ার জিন্দেগিতে দেখেন না আপনি আমি এক কদম সামনে আগাইলাম তো এক কদম কবরের দিকে আগাইলাম এই ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই কোনো পেরেশানি নাই আমার আপনার কবরের দিকে যাইতে হবে এখনো আমি নামাজ ধরলাম না এখনো আমি রোজা রাখলাম না এখনো আমি রাসূলের সুন্নাত আমার জবানের মধ্যে দাড়ি উঠাইলাম না এখনো আমি রাসূলের সুন্নাত আমার মাথার মধ্যে রাসূলের সুন্নতি টুপি উঠাইলাম না এখনো আমার গায়ের মধ্যে রাসূলের সুন্নতি লেবাস তাকওয়ার লেবাস আমি উঠাইলাম না কিন্তু আমি কবরের দিকে রওনা করতেছি এই মুহূর্তে যদি আমার আর আপনার সামনে মালাকুল মউত হাজির হয়ে যায় এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার আর সামনে দাঁড়ায় যায় আপনার সামনে দাঁড়ায় যায় আমাদের আমলের আমাদের ঈমানের যে হালত মালাকুল মউত যদি এসে যায় মৃত্যু যদি হয়ে যায় মাযাল্লাহ আমাদের এই আমল দিয়ে জান্নাত তো দূরের কথা জাহান্নাম ছাড়া কিছুই হবে না ঠিক কিনা জোরে বলেন কারণ মালাকুল মউত কার কখন এসে যায় কেউ জানে না এই খবর শুধুমাত্র আল্লাহ জানে দুনিয়ার কোন পয়গম্বরদের কেউ আল্লাহ তাআলা ইলম দান করেন নাই শুধু দুনিয়ার পয়গম্বরদেরকে কেন সমস্ত পয়গম্বরদের সরদার রাহমাতুল লিল আলামিন নবিয়ে দু জাহান আকা নামদার মদিনা কে তাজদার হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পর্যন্ত আল্লাহ তাআলা ইলম দান করেন নাই কার কখন মৃত্যু হবে এই কথাটা শুধুমাত্র আমার আল্লাহ তাআলাই জানে আল্লাহ না করুক যদি আমার আপনার সামনে মালাকুল মউত এসে যায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মানুষদেরকে আমি আল্লাহ তৈরি করার পূর্বে 50,000 বছর পূর্বে কে কখন মারা যাবে কে কখন কোন জায়গায় কি করবে কে কখন এক বেলা খাবে এক বেলা না খেয়ে থাকবে কে কোন জায়গায় বিয়ে করবে সে কে কোন জায়গায় জন্ম নিবে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পূর্বে দুনিয়া সৃষ্টি করার 50,000 পূর্বে বছর পূর্বে আমি আল্লাহ তাআলা তা নির্ধারণ করে রাখলাম আমি আল্লাহ সবার প্রথমে কলম তৈরি করলাম তারপরে এই কলমকে আমি আল্লাহ অর্ডার করলাম সুম্মা ক্বালা লাহু উক্তুব আমি আল্লাহ এই কলমকে বললাম কলম তুমি লেখো কে কোথায় জন্মগ্রহণ করবে আমি বললাম কলম তুমি লেখো কে কোথায় মারা যাবে আমি বললাম কলম তুমি লেখো কে কোথায় বিয়ে করবে কার কয়টা সন্তান হবে কে কত টাকার মালিক হবে কার কখন মৃত্যু হবে আমি আল্লাহ এই কলমের মাধ্যমে একটা নিজাম আগে থেকেই তৈরি করে রেখেছি এর জন্য প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে একটা নির্দিষ্ট আজল আছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বান্দার একটা নির্দিষ্ট সময় আছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরেশতা মালাকুল মউত তোমার সামনে দাঁড়ায় যাবে আমার সামনে দাঁড়ায় যাবে মালাকুল মউত যদি তোমার আর আমার সামনে দাঁড়ায় যায় আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড আগেও করা হবে না এক সেকেন্ড পরেও করা হবে না মুসলমান একটু চিন্তা করে দেখেন আমরা সকলেই ওই ঘরের দিকে রওনা করতেছি আমরা সকলেই ওই ঘরের যাত্রী আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে এটাই বাস্তব একজন ইহুদি আল্লাহকে স্বীকার না করে একজন মুনাফেক একজন বেঈমান একজন বেদিন একজন নাস্তিক আল্লাহকে স্বীকার না করে একজন মানুষ আল্লাহকে স্বীকার না করলেও দুনিয়ার তাম কিছু অস্বীকার করলেও যে যত ধরনের মত আর যত ধরনের আদর্শের মানুষ হোক না কেন একজন মুমিন বান্দা স্বীকার করে তার একদিন মৃত্যুবরণ করা লাগবে একজন ইহুদি স্বীকার করে তার একদিন মৃত্যুবরণ করা লাগবে একজন খ্রিস্টান স্বীকার করে তার একদিন মৃত্যুবরণ করা লাগবে একজন নাস্তিক এটা বিশ্বাস করে যে একদিন মৃত্যুবরণ করা লাগবে একজন হিন্দু সে এটা বিশ্বাস করে একদিন মৃত্যুবরণ করা লাগবে মুসলমান আমাকে আপনাকে মরতে হবে এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না ঠিক কিনা জোরে বলেন মৃত্যু থেকে পালা বাঁচা যাবে না সুতরাং ওই কবর ঘরে যাওয়ার আগে মৃত্যু আসার পূর্বে আমার এই জিন্দিগির আমলকে পরিবর্তন করতে হবে ঠিক কিনা জোরে বলেন গুনাহ আমরা অনেক করেছি আমাদের দ্বারা গুনাহ অনেক হলো আমরা তো অনেক আল্লাহর নাফরমানি করলাম আমরা তো অনেক আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকলাম এখন আমাদের সময় আছে এই মাহফিলগুলোকে করে করে এই মাহফিলগুলোর আয়োজন করে করে যুবককে বলা হয় যুবক ফিরে আসো যুবক অনেক করলে এখন তুমি ফিরে আসো আল্লাহর দিনের দিকে ফিরে আসো কারণ তুমি যে হায়াতটা নষ্ট করতেছো এটা বড় দামি জিনিস আমার পয়গম্বর সেই কথাই বলেছেন
পয়গম্বর বলেন হায়াত বড় দামি জিনিস আমার পয়গম্বর বলেন ইগতান ইগতানিম খমসান ক্বাবলা খমসিন পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো তার মধ্যে এক নাম্বার হইল তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতের জিন্দেগির মূল্যায়ন করো এই কথা বলেছেন কে আমার পয়গম্বর এই কথা বলেছেন পয়গম্বর আরবি ইরশাদ করেছেন হায়াত বড় দামি জিনিস হায়াত শেষ হওয়ার আগে মৃত্যু আসার আগে হায়াতের মূল্যায়ন করতে হবে এই হায়াতের মূল্যায়ন কেমনে করা হবে এই হায়াতের মূল্যায়ন করা হবে যদি কোন বান্দা দুনিয়ার জিন্দেগিতে আসার পরে এই বান্দাগুলা যদি আল্লাহর রাসূলের সুন্নতকে মেনে নেয় এই বান্দাগুলা যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর কোরআনকে অনুসরণ করে এই বান্দাগুলা যদি আল্লাহর রাসূলের ইত্তেবা করে দুনিয়ার থেকে যাইতে পারে তাহলেই সে দুনিয়ার জিন্দেগিতে তার হায়াতের মূল্যায়ন করা হবে ঠিক কিনা জোরে বলেন